লিচিগুলো পচে গেছিল। তা আমি জানতাম না, আমি ইউটিউব আরও অনেক আমার বড় বড় ক্রিয়েটাররা আছেন তাদের ভিডিও দেখে আমি পদ্ম ফুলের লিচি গ্রো করেছি। তাই আজকে আমি লাইভ আছি, আর পাশে প্রচুর গণেশ চতুর্থীর পূজা হচ্ছে। তাই আমি ছাদে বসে বসে এখন সাউন্ড আসলে কিছু করার নেই, বুঝেন তো, গণেশ চতুর্থী চলছে, চতুর্দিকে গণেশ চতুর্থীর হইচই। আর পাশের বাড়ির একটা সাউন্ড আছে কনস্ট্রাকশনে। আমি এখন লাইভে আছি, কারো কোনো কোশ্চেন থাকলে আনসার দেওয়ার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। কারের হর্ন বাজার সিস্টেম দেখুন, শুনতে পাচ্ছেন কি, কেমন পরিবেশে আছি, মিউজিকের মতো করে হর্ন বাজায়, ডিস্টার্ব। নমস্কার, আমি আমার বাগানে আছি, আমার বাগানে পদ্ম ফুল গাছ নিয়ে আসলাম আজকে। পদ্ম ফুল গাছের বিচি কীভাবে গ্রো করলাম, গাছ থেকে কীভাবে বিচি তৈরি করতে হয়, আর এই বিচি থেকে কীভাবে গাছ তৈরি করতে হয়, এগুলো নিয়ে আসলাম। সত্যি কথা গুলিয়ে ফেলছি শব্দের জন্য, আমি নিজে নিজের শব্দ শুনতে পাচ্ছি না। যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। পদ্ম ফুল গাছের বিচি থেকে কীভাবে চারা তৈরি করতে হয়, কীভাবে পদ্ম ফুল গাছ তৈরিও করতে হয়, যদি কমেন্ট থাক করেন আনসার দেব। আর ডিটেলস ভিডিও নিয়ে আসছি, ফুলটা ফুটলেই আমি ভিডিওটা কমপ্লিট করব। আমি সব বাকিগুলো করে রেখেছি, কিন্তু ফুলটা ফোটার অপেক্ষায় ছিলাম, ফুলটা ফুটুক ভিডিও নিয়ে আসব। কিন্তু দুঃখের বিষয় একটাই ফুলে এসছে, বেশি আসেনি। এগুলো মিনি লোটাস, এগুলো মিনি লোটাস, ফুলটাও ছোট, পাতাটাও ছোট, আমার হাতটা থেকে পাতাটা ছোট, আর ওটা বেশ বড় পাতা, আমার হাতটা ডাবল ডাবল ট্রিপল ট্রিপল বলতে পারেন, মানে এই পাতাটা ছোট আর ওই পাতাটা বড়। তো এটার ফুলটা কিরকম হয় আমি জানি না, এটার এখনো ফুল পাইনি। আমি লাইভে আছি, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই পোস্ট করুন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। বাগানের কাজও করতে পারছি না, যে মারাত্মক গরম। নমস্কার, আমি আমার পদ্ম ফুল গাছের গ্রোথ নিয়ে আসলাম, নিজে প্রথম তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি, কারোর জন্য কোনো কিছু জানার থাকে অবশ্যই লিখুন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা একটু লাইক করুন, একটা লাইক অবশ্যই চাই, একটা লাইক অবশ্যই চাই, লাইক করলে একটু অ্যাপ্রিসিয়েট হই, স্ক্রিনে একটু ডাবল ট্যাপ করলেই লাইক হয়ে যাবে। বন্ধুরা, আজকে লাইভটা এখানেই শেষ করব, বিভিন্ন সাউন্ড বিভিন্ন শব্দের জন্য, কারণ চতুর্দিকে গণেশ চতুর্থী চলছে, আর বিভিন্ন সাউন্ডের জন্য আমার এই এটা বন্ধ করতে হবে, কিছু করার নেই। নেক্সট লাইভে আসবো, নমস্কার।